নমস্কার স্পাইস আপলাইফের একটা নতুন রেসিপি ভিডিও সকলকে স্বাগত সকলে নিশ্চয়ই সুস্থ আছেন আছেন আর খুব ভালো আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যার সাথে বাঙালিদের ইমোশন কিন্তু জড়িয়ে আছে হ্যাঁ ঠিক ধরেছেন দেখে গলদা চিংড়ির মালাইকারি আজ আমি আমার স্টাইলে গলদা চিংড়ির মালাইকারি আপনাদের সাথে শেয়ার করব। কদিন আগেই গলদা চিংড়ি কিভাবে কাটতে হয় সেই ভিডিও আমি চ্যানেলে শেয়ার করেছি তো সেই ভিডিওটার লিংক আমি এই ভিডিওর ওপরে মেনশন করে দেবো আপনারা চাইলে গিয়ে একবার দেখে নিতে পারেন যে কিভাবে আমি গলদা চিংড়ি কেটেছিলাম তো বেশি কথা না বলে বক না করে এবার রান্নাটা শুরু করা যাক প্রথমেই কেটে ধুয়ে বেছে রাখা গলদা চিংড়ি আর গলদা চিংড়ির যে শাঁসালো পা গুলো সেগুলো সামান্য নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব ম্যারিনেট করে বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই মিনিট বাচেক রাখলেই হবে এবার মাছগুলো আর মাছের পাগুলো ভেজে নেওয়ার পালা তার জন্য আমি অবশ্যই নিয়ে নিয়ে নিয়েছি নিয়েছি একটা কড়াই কড়াইতে তেল তেল খুব বেশি ব্যবহারেরও কোনো দরকার নেই আমি এখানে রিফাইন তেল আর সর্ষের তেল মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শুধু রিফাইন তেলেও করতে পারেন রান্নাটা আবার শুধু সর্ষের তেলও করতে পারেন আমি মাছ ভাজার সাথে সাথে পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেল মিশিয়ে করব যাই হোক তেলটা গরম হয়ে গেলে একে একে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব যেই চিংড়ি মাছগুলোর গা রংটা চেঞ্জ করে ফেলবে অমনি আমি চিংড়ি মাছগুলোকে কিন্তু তুলে নেব বেশি ভাজার কোনো দরকার নেই চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় আর চিংড়ি মাছ থেকে কিন্তু জল বেরোতেও শুরু করে দেখুন ঠিক এইরকম রংটা যখন চেঞ্জ হয়ে যাবে এবার চিংড়ি মাছগুলোকে আমি তুলে নেব এইভাবে সব চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব চিংড়ি ভাজা হয়ে যাওয়ার পরে যে অবশিষ্ট তেলটা আছে সেই তেলের মধ্যে চিংড়ি মাছের যে সাঁশালো পা গুলো সেগুলো দিয়ে দেবো দিয়ে হালকা নাড়াচাড়া করতে করতে পা গুলোরও যেই রংটা চেঞ্জ হয়ে যাবে সাথে সাথে তুলে নেব বেশি ভাজার কিন্তু কোনো দরকার নেই এবার যে অবশিষ্ট তেলটা আছে তাতে আমি আর কোনো তেল বাড়তি দিইনি দিয়ে দেব তাতে ডুমো করে কেটে রাখা আলু আলুটা সামান্য নুন আর হলুদ দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব অতিরিক্ত লাল করার কোনো দরকার নেই কেন কি মশলার সাথে আলুটা কষানো হবেই তো তাতে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে আলুর ব্যবহারটা মালাইকারিতে কিন্তু একেবারেই অপশনাল আপনারা আপনাদের পছন্দ মতো আলুর ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন তবে আলু দিয়ে মালাইকারিটা খুব একটা খেতে খারাপ লাগলো না কিন্তু চেষ্টা করে কিন্তু দেখতেই পারেন আমার আলু ভাজা হয়ে গেছে এবার মালাইকারিটা বানানোর পালা তো তার জন্য কড়াইতে প্রায় তিন চা চামচ তেল আমি দিয়ে দেব আর তেলটা বেশ গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে আমি দেব দুটো তেজপাতা দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ আর হাফ ইঞ্চি দারচিনি এলাচ দুটো হালকা একটু ফাটিয়ে দিয়েছি যাতে করে ছোট এলাচের সুন্দর ফ্লেভারটা রান্নার মধ্যে সহজেই ঢুকতে পারে এবার ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তেলের মধ্যে এই পেস্টটা আমি দিয়ে দেব এই পেস্টটা দুটো পেঁয়াজ একটা টমেটো পাঁচকোয়া রসুন এক ইঞ্চি আদা আর তিনটে শুকনো লঙ্কা বেটে আমি তৈরি করেছি এই পেস্টটা কষাতে কষাতে রান্নার যে রেগুলার মশলাগুলো যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন লঙ্কা গুঁড়ো এগুলো আমি একে একে দিতে থাকবো প্রথমেই দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো এবার হাফ চা চামচ ধনে গুঁড়ো হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলাটা কিন্তু নাড়াচাড়া করতে করতে বেশ খানিকটা শুকনো হতে শুরু করে দিয়েছে আর এই ক্ষেত্রে মশলা কিন্তু পুড়ে যাওয়ার বেশ সম্ভাবনা থেকেই যায় তাই মশলাটাকে পোড়ার হাত থেকে বাঁচানোর জন্য অল্প একটু মশলার জল আমি দিয়ে দেব। দেবো স্বাদ মতো নুন আর এবার দেব বেশ খানিকটা বাটা নারকেল চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু নারকেল বাটার ব্যবহার অনেকেই করেন না তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে নারকেল বাটার ব্যবহার মালাইকারিতে করলে মালাইকারির গ্রেভিটার কিন্তু টেক্সচারটা অন্য রকমের হয় বেশ ঘন ঘন মতো হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আপনারা যদি চিংড়ি মাছের মালাইকারিতে নারকেল বাটার ব্যবহার আগে করে না থাকেন একবার অন্তত আমার কথা শুনে করে দেখবেন আশা করি খারাপ লাগবে না এবার দিয়ে দেবো ভাজা আলুগুলো ভাজা আলুগুলোর সাথে মশলাটা অল্প কিছুক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে আমার এবার নারকেলের যে দুধটা বার করে রেখেছিলাম সেই নারকেলের দুধটা অল্প অল্প করে আমি দিয়ে দেব। বেশিরভাগই মালাইকারি শুধুমাত্র নারকেলের দুধ দিয়েই রান্না করে থাকেন কিন্তু আমি এক্ষেত্রে নারকেলের দুধ কিছুটা ব্যবহার করব আর বাকি গ্রেভিটা আমি পরিমাণ মতো জল দিয়ে ব্যবহার করব নারকেলের দুধ দিয়ে খুব বেশি কষানোর দরকার নেই এবার আমি যতটা ঠিক গ্রেভি চাইছি সেই অনুযায়ী পরিমাণ মতো জল দিয়ে দেব এখানে আমার মনে হয়েছে সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেওয়ার দরকার আছে তাতে করে কালারটা আরো সুন্দর আসতে পারে তাই খুব সামান্য হাফ চামচেরও একটু কম লঙ্কা গুঁড়ো দিলাম যেহেতু আগে তিনটে শুকনো লঙ্কা বেটে দেওয়া আছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এক্ষেত্রে কিন্তু খুব বেশি জল ব্যবহারের দরকার নেই ঘন ঘন হবে সেই কারণে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা তিনটের জন্য কিন্তু আলাদা করে কোনো ঝাল হবে না কিন্তু গোটা কাঁচা লঙ্কা দেওয়ার জন্য সুন্দর একটা ফ্লেভার গ্রেভিতে মিশবে এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে ফুটতে দেবো গ্রেভিটা গ্রেভি ফুটতে শুরু করে দিয়েছে এবার গ্রেভির মধ্যে একে একে আমি ভেজে রাখা চিংড়ি মাছ আর চিংড়ি মাছের পা গুলো দিয়ে দেব। চিংড়ি মাছ আর চিংড়ি মাছের পা গুলো আমি ভেজে এতক্ষণ যে রেখে দিয়েছিলাম সেই বাটিতে ভাজা চিংড়ি মাছ থেকে ভাজা মাছের একটা নির্যাস বেরিয়ে এসেছে যা হয় আর কি মাছ ভেজে রাখলে ভাজা মাছের যে নির্যাসটা একটা তৈলাক্ত পদার্থ বেরোয় তো সেটা আমি ফেলে নষ্ট করব না এই গ্রেভির মধ্যে আমি সেই নির্যাসটাও দিয়ে দেব যাতে করে মালাইকারির টেস্টটা আরও বাড়ে আমি যে নারকেলটা ব্যবহার করেছি মালাইকারিতে সেই নারকেলটা খুব একটা মিষ্টি ছিল না আর তাছাড়াও মালাইকারির একটা মিষ্টি মিষ্টি স্বাদ হয় তো তার জন্য আমি এখানে প্রায় দেড় চা চামচ মতো চিনির ব্যবহার করব আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন এবার আমি ঢাকা দিয়ে আবার রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না গ্রেভিটা একেবারে ঘন ঘন হয়ে যায় গ্রেভি কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর তার সাথে সাথে আমরা রান্নার একদম শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি এবার উপর থেকে হাফ চামচের একটু কম গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। গ্যাসটা অফ করে দেব দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ব্যাস রেডি আমাদের গলদা চিংড়ির মালাইকারি গরম গরম ভাতের সাথে একেবারে জমে ক্ষীর আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে আসি ধন্যবাদ ভালো থাকবেন